যারা আসেন নাই এখনো তারা চেক করবেন যে আপনার ক্লাস শুরু হওয়ার আরো কতদিন বাকি আছে, সেই হিসাবে আপনি ভিসার জন্য দাঁড়াবেন। এই 60 দিনের মধ্যে এই দেশ ছেড়ে চলে যেতে পারেন। 2 নম্বর হচ্ছে যে আপনি চাইলে যদি স্টুডেন্ট আরো স্টাডি করতে চান তাহলে অন্য একটা স্পন্সর জোগাড় করে, কাজ জোগাড় করে অ্যাপ্লাই করতে পারেন। অথবা 3 নম্বর অপশন হচ্ছে যে আপনি সুইচ করে অন্য কোনো ক্যাটাগরিতে যদি সুইটেবল ক্যাটাগরি পান সেটাও যেতে পারেন। আমরা লক্ষ্য করেছি গত ফেব্রুয়ারি থেকে, আমি লক্ষ্য করছি আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট এভাবে ইনকোয়ারি করেছেন যে ওনারা দেশ থেকে এসছেন, আসার পরে ইউনিভার্সিটি তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, ইউনিভার্সিটি তাদেরকে বলেছে যে ইউ হ্যাভ অ্যারাইভ লেট, এবং এই লেট অ্যারাইভেলের জন্য অলরেডি ক্লাস শুরু হওয়ার পরে যে লাস্ট ডেট ছিল, লেট অ্যারাইভেলের মধ্যে যে লাস্ট ডেট ছিল সেই ডেট ওভার হয়ে গেছে, সো এখন আপনাকে আর আমরা অ্যাকসেপ্ট করছি না, এখন আপনি আপনাকে আমরা সেপ্টেম্বর সেমিস্টারে দিয়ে দিচ্ছি, সো আপনাকে আমি বলছি আমরা এটা হোম অফিসে অলরেডি জানিয়ে দিচ্ছি বা দিয়েছি, এবং আপনি এখন এই দেশ থেকে চলে যান, সেপ্টেম্বর আবার ভিসা নিয়ে আসবেন, আপনার যে ফি আছে ফি চাইলে আমরা এখন ফেরত দিয়ে দিতে পারি। এই হচ্ছে তাদের, এখন তারা কি করবে? আচ্ছা, এটা কোত্থেকে শুরু হলো? দেখা গেল যে তারা বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন করেছে, সে ভিসা অ্যাপ্লিকেশন ডিসিশন হতে হতে সময় নিয়েছে, ভিসা অ্যাপ্লিকেশনের ডিসিশন এমন এক সময় নিয়েছে যখন এইদিকে ক্লাসে জয়েন করার যে ডেডলাইন সেই ডেডলাইনও তার ওভার হয়ে গেছে। স্টুডেন্টটা কি করেছে, ভিসা পাওয়ার পরে 2-3 দিনের ভিতরেই টিকিট কেটে চলে এসছে হিথ্রো এয়ারপোর্টে, তারা আর হিথ্রো বা এই দেশের যে কোনো এয়ারপোর্টে দিয়ে এসছে, সেই এয়ারপোর্টে তারা আর কোনো তাকে আটকায় না, ইমিগ্রেশন অথরিটি দেখেছে যে তার ভিসা ভ্যালিড আছে, তার কলেজ তার কোনো কাজ উইথড্র করে নেয় নাই, এই ধরনের কোনো রিপোর্ট নাই, তাকে সিম্পলি পাস দিয়ে দিয়েছে, সে চলে এসছে। তো আসার পরে ইউনিভার্সিটিতে গিয়েছে, ইউনিভার্সিটি সে পড়তে চায়, আরও ফিজ দরকার হলে দিবে যেগুলো ডিউ আছে, কিন্তু তাকে ইউনিভার্সিটি মানা করছে, তাকে অ্যাকসেপ্ট করছে না। এমন অবস্থায় সে কি করতে পারে? এখানে দুইটা অ্যাসপেক্ট নিয়েই একটুখানি 2 মিনিট বলতে চাচ্ছি, কারণ এটা বেশ অনেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে, তাদের গার্ডিয়ানরাও যোগাযোগ করেছে, ভাই ব্রাদাররা যোগাযোগ করেছে। এটা হচ্ছে যে আমি সকলকে অ্যাডভাইস করব যে ইউনিভার্সিটির সাথে আসার আগে কন্ট্যাক্ট রাখার জন্য যে এখন আসলে এটা ঠিক আছে কিনা, অথবা যদি সে কাজ পায়, কাজ পাওয়ার পরে সে যখন ভিসা অ্যাপ্লিকেশন করছে তখন অন্তত আমার অ্যাডভাইস হচ্ছে যে মিনিমাম এখনো 6 উইকস টাইম আছে ক্লাস শুরু হওয়ার, কিংবা ক্লাসে জয়েন হওয়ার যে লেট অ্যাকসেপ্টেন্স পর্যন্ত যেটা আছে, লেট মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে পর্যন্ত জয়েন করা যাবে, সেই ধরনের একটা ডেট যদি রিটেন থাকে, ইমেলের মধ্যে থাকে, ইউনিভার্সিটি দেয়, তাহলে অন্তত 6 সপ্তাহ বাকি আছে এই রকম অবস্থায় যাতে ভিসার অ্যাপ্লাই করে। আর যদি দেখে যে না দেরি হয়ে গেছে, আমার শুরু হওয়ার আর বাকি আছে 1 সপ্তাহ, আমি এই সময় ভিসা অ্যাপ্লাই করলাম, ভিসা হতে হতে আমার এই ডেটটা ওভার হয়ে গেল, আমি আসলে এখানে তো আমি একটা বিপদে পড়ে যাব, আমাকে তো ইউনিভার্সিটি নিচ্ছে না, এর ইউনিভার্সিটি যদি বাই চান্স রিপোর্ট করে দিয়ে থাকে, এই রিপোর্টটা এমন হয় যে মানে রিপোর্টটা হোম অফিসে রিফ্লেক্ট করতে করতে বা এটাকে এটা হোম অফিসের ভিসা অফিসার বা এয়ারপোর্টের ভিসা অফিসারের নজরে আসতে আসতে রিপোর্ট করার পরেও বেশ কয়েক দিন পরে কিংবা হতে পারে কয়েক সপ্তাহ পরে এটা আসলে রেকর্ডেড হয়, হোম অফিসের ওয়েবসাইটে এটা আপডেট হয় বা হোম অফিসের রেকর্ডে এটা আপডেট হয়। সো ওনাদেরকে আমি বলবো যে যারা আসেন নাই এখনো তারা চেক করবেন যে আপনার ক্লাস শুরু হওয়ার আরো কতদিন বাকি আছে, সেই হিসাবে আপনি ভিসার জন্য দাঁড়াবেন। আপনি এমন না যে আর অল্প কয়েকদিন আছে দাঁড়ালাম, ভিসা পেয়ে গেলে আমি চলে আসলাম, চলে আসার পরে ইউনিভার্সিটি নিচ্ছে না, এখন আপনাকে আবার নেক্সট সেমিস্টার তো সেপ্টেম্বর অনেক দূরে। আচ্ছা, এখন এই একটা অ্যাসপেক্ট যারা আসে নাই এখনো, কিন্তু যারা অলরেডি চলে এসছে তাদের জন্য কি মানে রেমিডি আছে, তারা কি করতে পারে? আমি বলবো যে 1-1 জনের সেনারিও 1-1 রকম, কাউকে দেখতে হবে যে তারা কি ইউনিভার্সিটিতে সবসময় যোগাযোগের মধ্যে ছিল কিনা, সেই সাথে ইউনিভার্সিটি কিন্তু তাদের SMS যে সিস্টেম আর কি, স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার মধ্যে তারা দেখতে পারে যে কোন ভিসাটার কি ডিসিশন হলো, তারা যে ভিসাই যে পেয়েছে কয়েকটা দিন আগে, মাত্র 3-4 দিন আগে, সেটা তো তারা তাদের সিস্টেমে দেখতে পাচ্ছে, তো তখন তার আগে সে ওই স্টুডেন্টটাকে জানিয়ে দেয় নাই কেন যে তুমি, সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে ডেডলাইন যখন শেষ হয়ে গিয়েছে তখনই তারা একটা ইমেল দেয় নাই কেন যে তুমি এখানে কিন্তু ডেডলাইনের পরে আসলে তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে না। এইটা যদি সে জানতো
এবং তাকে যদি বলতো যে তুমি এখন ভিসা পেয়েছো ঠিক আছে, বাট তুমি আবার সেপ্টেম্বরে দাঁড়াও, তুমি এই টাকা পয়সা খরচ করে টিকিট কেটে সবকিছু এত খরচ করে এখানে এসো না এখনই, কারণ এখনই আমরা তোমাকে ক্লাস দিব না এবং তোমার নামে আমরা অলরেডি রিপোর্ট জানিয়ে দিব হোম অফিসে যে তোমাকে আমরা আর স্পন্সর করছি না কারণ তুমি অন টাইমে আসো নাই। তো স্পন্সরেরও তো ডিউটি আছে, হোম অফিসের গাইডেন্সে আছে যে স্পন্সরের কি কি ডিউটি, সেই ডিউটিগুলো তারা পালন করেছে কিনা। তারপরে দেখতে হবে যে এই স্টুডেন্ট, যে এটা কি স্টুডেন্টের নিজের নেগলিজেন্স, কোনো ইচ্ছাকৃতভাবে ডিলে করে এসছে নাকি এটা বিয়ন্ড তার কন্ট্রোল ছিল, মানে এমবাসি বা হোম অফিস তার অ্যাপ্লিকেশন দীর্ঘদিন পেন্ডিং করে রেখেছে, সো এগুলো তার সাথে কি মানে আনফেয়ার কোনো কিছু হয়েছে কিনা, এই সমস্ত কিছু দেখে আমি বলবো যে যদি কেউ থাকে তার যদি এরকম সমস্যা অকার করে তাহলে সে লিগাল অ্যাডভাইস নিতে পারে। ইউ শুড সিক লিগাল অ্যাডভাইস। এই সমস্ত পয়েন্টগুলো দেখে নেক্সট স্টেপ নেওয়া যেতে পারে যে আপনি কি দেশে যাওয়ার ব্যাপারে আপনি মানে সেটার কোনো গুড ডিসিশন, নাকি এখানে থেকে এটাকে চ্যালেঞ্জ করা যায়, নাকি আর কোনো কিছু করা যায়, মানে আপনার আর কোনো অপশনও আছে কিনা, এগুলো ইন্ডিভিজুয়াল পার্সনের সার্কামস্টান্সেস এর উপরে ডিপেন্ড করে তার জন্য নেক্সট রুট কোনটা হতে পারে। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এই ধরনের সমস্যায় বেশ কিছু স্টুডেন্ট পড়েছে, আমি দেখতে পাচ্ছি যে তাদের যদি কোনো উপকারে আসে এবং যারা পটেনশিয়ালি আগামীতে অ্যাপ্লাই করবেন তারা যাতে একটু সময় নিয়ে 6 to 8 weeks আগে যাতে অ্যাপ্লাই করেন। জি আপনার প্রশ্নই করুন দর্শক। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমার আমার একজন ভাই, জি দর্শক বলেন আপনার একজন ভাই, হ্যাঁ আমার একজন ভাই এই স্টুডেন্ট ভিসা দেশে আসলো, এখন তার তার আগে ইউনিভার্সিটি থেকে একটা ইমেল দিছে যে 60 দিনের ভিতরে তারা ভিসা কার্টেল করে লিব। জি জি জি। তো এখন এই সময়ের ভিতরে যদি আমরা একটা স্পন্সর পাইছি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেনি? জি, এই সময়ের ভিতরে 60 দিনের যে লেটারটা আসবে সেই লেটারে 3টা অপশন থাকবে। একটা অপশন হচ্ছে যে আপনি চাইলে এই 60 দিনের মধ্যে এই দেশ ছেড়ে চলে যেতে পারেন। 2 নম্বর হচ্ছে যে আপনি চাইলে যদি স্টুডেন্ট আরো স্টাডি করতে চান তাহলে অন্য একটা স্পন্সর জোগাড় করে কাজ জোগাড় করে অ্যাপ্লাই করতে পারেন। অথবা 3 নম্বর অপশন হচ্ছে যে আপনি সুইচ করে অন্য কোনো ক্যাটাগরিতে যদি সুইটেবল ক্যাটাগরি পান সেটাও যেতে পারেন। তো 3টা অপশনের একটা অপশন হচ্ছে সুইচ করে অন্য ক্যাটাগরিতে যাওয়া, তো সেটা তো ওনার জন্য ওপেন আছে, যদি প্রপার এমপ্লয়ার পায় তাহলে 60 দিনের ভিতরে উনি সুইচ করে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ওয়েলকাম টু উইল্ডেন লিগাল সলিসিটার্স। আপনি কি ইউকেতে রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রপার্টি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন আর এই জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ সলিসিটার খুঁজছেন? এক্ষেত্রে উইল্ডেন লিগাল সলিসিটার্স হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। উইল্ডেন লিগাল সলিসিটার্স একটি ল সোসাইটির কনভেন্সিং কোয়ালিটি স্কিম অ্যাক্রিডিয়েটেড সলিসিটার্স ফার্ম। আমাদের সলিসিটারদের রয়েছে রেসিডেন্সিয়াল কনভেন্সিং এবং কমার্শিয়াল লিজ ম্যাটারে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা ইউকের অধিকাংশ হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো সহ ছোট বড় প্রায় সকল ল্যান্ডারের প্যানেলভুক্ত সলিসিটার্স ফার্ম। আমাদের সলিসিটারদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা আপনার কনভেন্সিং কাজটি অত্যন্ত দক্ষতার সাথে কম সময়ের মধ্যে এবং কম্পিটিটিভ প্রাইসে করে দিতে পারব। আমাদের সার্ভিস আপনি একটি বারের জন্য হলেও যাচাই করে দেখুন, আশা করি আমরা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারব এবং আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আমাদেরকে আবারও ইনস্ট্রাকশন দেবেন। Your trusted law firm.